আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রিগোজিনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন পুতিন, বলছে লুকাশেঙ্কো। এরপর জানিয়ে দেব আজারবাইজান আর্মেনিয়া সংঘর্ষ, 4 আর্মেনীয় সেনা নিহত। এদিকে ঈদের দিনেও সুদানে সংঘর্ষ। এবং জানিয়ে দেব বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত 13 রুশ পাইলট। সর্বশেষ জানিয়ে দিব জাপান তাইওয়ানের আকাশে চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রিগোজিনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন পুতিন, বলছে লুকাশেঙ্কো। রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহ চলাকালীন এটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিকল্পনা থেকে পুতিনকে সরিয়ে আনেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা থেকে এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন মিত্র লুকাশেঙ্কো, এমন মন্তব্য করেছেন বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে রয়টার্স। শনিবার ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহ ঘোষণার পরপরই লুকাশেঙ্কোর সঙ্গে ফোনালাপের এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন পুতিন। লুকাশেঙ্কো বলেন, তাড়াহুড়ো না করে প্রিগোজিনের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছিলাম পুতিনকে। তবে পুতিন বলেছিলেন, এমন আলোচনা অর্থহীন, কেননা যোগাযোগ আগ্রহী নন প্রিগোজিন। রুশ প্রেসিডেন্টকে আরো চিন্তা করতে বলেছিলেন লুকাশেঙ্কো, কেননা প্রিগোজিনকে সরিয়ে দিলে তার যোদ্ধাদের বিদ্রোহ করা থেকে দমানো যাবে না। উল্লেখ্য, প্রিগোজিনের সঙ্গেও দীর্ঘদিনের সখ্যতা রয়েছে লুকাশেঙ্কোর। পুতিনকে তিনি বলেন, ওয়াগনাররা বেশি প্রশিক্ষণপ্রাপ্ত, বেলারুশের সামরিক বাহিনীও তাদের তো দক্ষ নয়। এরপরই প্রিগোজিনের সঙ্গে একটি চুক্তি করেন লুকাশেঙ্কো। চুক্তির কারণে বিদ্রোহ থামিয়ে মস্কো অভিমুখে অভিযান বাতিল করে ওয়াগনার যোদ্ধারা মঙ্গলবার বেলারুশে পৌঁছান প্রিগোজিন। সংবাদ মাধ্যমে লুকাশেঙ্কোর এমন বক্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন সূত্র রয়টার্স। আজারবাইজান আর্মেনিয়া সংঘর্ষ, 4 আর্মেনীয় সেনা নিহত। আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার 4 সেনা নিহত হয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় 2021 সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে দুই দেশের আগদাম সীমান্তে গুলির ঘটনা ঘটে। এতে আর্মেনিয়ার 4 সেনা নিহত ও আজারবাইজানের 1 সেনা আহত হয়। এমন সময় এই সংঘর্ষ হল যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে রয়েছেন এবং দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে কথা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দুই দেশের সীমান্তে অশান্তি বিরাজ করছে। গত ডিসেম্বরে আজারবাইজান লাচিন করিডরের নিয়ন্ত্রণ নিয়েছে, এর ফলে 100,000 মানুষ খাদ্য ও ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া, সূত্র পার্স টুডে। ঈদের দিনেও সুদানের সংঘর্ষ। ঈদ উল আজহা উপলক্ষে সুদানে 24 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ঈদের দিনও হামলা পাল্টা হামলা হয়েছে আফ্রিকার দেশটিতে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষ 70 দিনে গড়িয়েছে। সুদানের জনগণের জন্য এবারের ঈদ অন্য যে কোনো সময়ের তুলনায় ভিন্ন। রাজধানী খার্তুমের বাসিন্দারা বুধবার সকালে ভারী বন্দুকের আওয়াজ শুনেছেন, একই সঙ্গে তারা আর্টিলারি এবং বিমান হামলার শব্দ শুনেছেন। ওম দুরমান শহর থেকে আল জাজিরার প্রতিনিধি হেইবা মর্গান বলেছেন, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বুধবার সেটা সুদানে খুব সামান্যই বোঝা গেছে। রাস্তাঘাটে খুব অল্প মানুষের উপস্থিতি দেখা গেছে। সংঘাত শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যে 17 যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তাতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি, তাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো অগ্রগতি হয়নি। উল্লেখ্য, ঈদ উল আজহা উপলক্ষে সেনাবাহিনীর প্রধান এবং প্যারামিলিটারি আরএসএফ প্রধান একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত 13 রুশ পাইলট। ভারতীয় বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমন করতে গিয়ে 13 রুশ পাইলট প্রাণ হারিয়েছেন। নিহত এই পাইলটদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, খবর রয়টার্সের। বিদ্রোহ দমন করতে গিয়ে পাইলটদের নিহত হওয়ার বিষয়টি সামরিক ব্লগারদের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াগনার বাহিনী রুশ বাহিনীর বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে, এতে 13 পাইলট নিহত হন। গত সোমবার নিহত পাইলট
সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট পুতিন। গত সপ্তাহে সশস্ত্র বিদ্রোহ ঘোষণার পর ওই দিন রাতের মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী ও রাশিয়ার দক্ষিণাঞ্চল রোজধব অন ডন শহরের সামরিক দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ওয়াগনার বাহিনী। এছাড়া ভরোনেজ নামে আরেকটি শহরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা দখল করে। এরপর তারা সশস্ত্র বহর নিয়ে পশ্চিম রাশিয়ার মধ্য দিয়ে বিদ্যুৎ গতিতে উত্তরের দিকে রাজধানী মস্কোর দিকে এগোতে থাকে। তবে প্রতিপথে রুশ বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে তারা। রয়টার্সের প্রতিবেদন মতে রুশ সামরিক হেলিকপ্টার ওয়াগনার যোদ্ধাদের বহরের উপর গোলাবর্ষণ করা হয়। এ সময় ওয়াগনার বাহিনী গুলি করে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করে। ওয়াগনারের বিদ্রোহের পর সোমবার পুতিন এক ভাষণে বলেন, নিহত পাইলটদের সাহস ও আত্মত্যাগ রাশিয়াকে বিধ্বংসী পরিণতি থেকে বাঁচিয়েছিল। তবে কতজন পাইলট মারা গেছেন বা কয়টি বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে তা আনুষ্ঠানিকভাবে তার কোনো তথ্য পাওয়া যায়নি। বেশ কিছু রুশ টেলিগ্রাম চ্যানেল রাশিয়ার সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করে, যার মধ্যে একটি ব্লগ রাইবার। তাদের 10 লাখের বেশি অনুসারী রয়েছে। বিদ্রোহের পরদিন তারা এক প্রতিবেদনে জানায়, দিনব্যাপী বিদ্রোহে 13 জন রুশ পাইলট নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, বিধ্বস্ত বিমানের মধ্যে 3টি Mi-8 MTPR ইলেকট্রনিক ওয়ারফেয়ার হেলিকপ্টার ও একটি IL-18 বিমান। রয়টার্স জানিয়েছে তারা স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। কি পরিস্থিতিতে বিমান ও হেলিকপ্টারগুলি গুলি করে ভূপাতিত করা হয়েছে তাও স্পষ্ট নয়। পুতিন বলেছেন, রক্তপাত এড়াতে তিনি ইচ্ছাকৃতভাবে ওয়াগনারের বিদ্রোহ চলতে দিয়েছিলেন। তারপর যেসব মৃত্যু হয়েছে তার জন্য সম্পূর্ণ ওয়াগনার দায়ী। পুতিন তার ভাষণে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে বলেন, ওয়াগনার বাহিনী সেনাবাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা তাদেরকে না হয় বেলারুশে স্থানান্তরিত হতে হবে বা তাদের পরিবারের কাছে ফিরে যেতে হবে। জাপান তাইওয়ানের আকাশে চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতি। জাপান ও তাইওয়ানের আকাশে চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। বিবিসি প্যানোরোমার মাধ্যমে এটি উন্মোচিত হয়েছে। জাপান নিশ্চিত করেছে যে বেলুনগুলো তাদের ভূখণ্ডের উপর দিয়ে উড়েছে এবং তারা ভবিষ্যতে বেলুনগুলোতে গুলি চালাতে প্রস্তুত। বিবিসির উপস্থাপিত প্রমাণ নিয়ে চীন সরাসরি কিছু বলেনি। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন দেখা দিলে বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। বেলুনটি গুলি করে ভূপাতিত করে মার্কিন কর্তৃপক্ষ। চীনের দাবি ছিল জানুয়ারি শেষের দিকে যুক্তরাষ্ট্রের দেখা বেলুনটি একটি বেসামরিক আকাশযান ছিল যা আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয়েছে। এটি একটি অনিচ্ছাকৃত ও বিচ্ছিন্ন ঘটনা। সের সাবেক পূর্ব এশিয়া বিষয়ক বিশ্লেষক জনক কালভার বলেছেন, এটি একমাত্র নয়, অন্তত 5 বছর আগের একটি অব্যাহত প্রচেষ্টা ছিল। চীনা বেলুনগুলো এই দূরপাল্লার যাত্রার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং এদের কয়েকটি দৃশ্যত পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা আমেরিকান সংস্থা সিনথেটিক স্যাটেলাইটের উপাত্ত পরীক্ষা করে এশিয়া অতিক্রমকারী বেলুনের একাধিক চিত্র খুঁজে পেয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা কোরি জাসকোলস্কি জানান, 2021 সালের সেপ্টেম্বরের শুরুতে একটি বেলুনের উত্তর জাপান অতিক্রম করার প্রমাণ রয়েছে। তার বিশ্বাস, বেলুনটি মঙ্গোলিয়ার দক্ষিণ থেকে উৎক্ষেপণ করা। জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্য যে কোনো দেশের চেয়ে বেশি আমেরিকান বাহিনী সেখানে রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইকো মোরাকামি বিবিসিকে বলেন, সরকার প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সতর্কতা অবলম্বন করছে এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করার জন্য বেলুন গুলি করে ভূপাতিত করতেও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, তাদের বিশ্বাস চীনা বেলুনগুলো তথ্য সংকেত সংগ্রহ করতে তৈরি। যুক্তরাষ্ট্র যে বেলুনটি পেয়েছিল তাতে কয়েকটি অ্যান্টেনা ছিল, সম্ভবত এটি জিও লোকেটিং যোগাযোগ সক্ষম। বিবিসি তাইওয়ানের আবহাওয়া বিভাগের তোলা দুটি ছবি খুঁজে পেয়েছে, যেখানে 2021 সালের সেপ্টেম্বরের শেষের দিকে রাজধানী তাইপের উত্তর উপরে একটি বেলুন দেখা যায়।